হাই গাইজ দিস ইজ চৈতালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট টু দ্য নেচার আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আমি বেশ কিছুদিন যাবৎ কলকাতা থেকে দিল্লিতে এসে আছি আমার ছেলে মেয়ের কাছে আর মেয়ের ওখান থেকে আমি আজকে আমরা প্ল্যান করেছি যে আমরা সার্বজনী মার্কেট যাব দিল্লিতে নিউ দিল্লি আর সেখানে কিছু কেনাকাটা করব এবং মার্কেটটা আপনাদের সাথে শেয়ার করব। তাই আমরা এখানে চলে এসেছি আমরা এই গাড়িতে উঠে এখন সরোজিনী মার্কেটের দিকে রওনা দেব আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আর আমার সাথে থাকুন চলেছি আমরা এইচ টোয়েন্টি ফোর হাইওয়ে ধরে এই হাইওয়েটা সোজা চলে গেছে উত্তরাখণ্ড এই হাইওয়ে দিয়ে আমরা কিছুদিন পর চলে যাব উত্তরাখণ্ড আর উত্তরাখণ্ডে যাবার আগে আপনাদের দেখাবো আমরা কি রকম রাস্তা দিয়ে যাচ্ছি এর পরে আমার যে ভিডিওগুলো আসবে আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগবে আপনাদেরও আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাব আমরা দিল্লিতে এবং দিল্লি গিয়ে সেখানে আমরা মার্কেটে ঢুকবো মার্কেটটা কীরকম সেটা দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে যে আপনারা আমার পাশে আছেন তা দেখতে থাকুন তাহলে ভিডিওটা এখন আমরা চলে এসেছি সারোজনী মার্কেটের কাছাকাছি আর এখানে গাড়িটাকে আমরা ছেড়ে দিয়ে আমি এবং আমার মেয়ে দুজনে চলে যাব মার্কেটে কারণ আমার মেয়ের বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে মার্কেটে আমরা যাব না আর আমার হাজবেন্ড আর জামাই ওরা চলে যাবে পার্কে এখানে কাছাকাছি একটা সুন্দর পার্ক আছে সেখানে পার্কে ওরা ঘুরবে আর আমরা এখানে চলে এসেছি এখানে চলে আসার কারণ হচ্ছে এখানে নিচে এটিএম আছে এটিএম থেকে আমরা কিছু টাকা তুলে নেবো তুলে নিয়ে বুঝতেই তো পারছেন যে মার্কেটিং মানেই টাকার প্রয়োজন আর তবে এখানে যে মার্কেটিং মার্কেটিং করতে এসেছি আর এই মার্কেটটা খুব সস্তা দামে জিনিসপত্র পাওয়া যায় খুব সুন্দর ডিজাইন ফ্যাশনেবল ডিজাইনের সমস্ত জিনিস পাওয়া যায় আপনারা যদি কোনো সময় আসেন আপনারা দেখবেন আর এখনও আমি দেখাবো চলুন আমার সাথে রাস্তায় যেতে যেতেই দেখছেন মেয়েদের খুব ভিড় আছে আসলে আমি এসেছিলাম এটা রাখির আগের দিন তাই মেয়েরা এখানে মেহেন্দি পড়তে খুব ব্যস্ত এখানে খুব সুন্দর মেহেন্দি পরায় অনেক ছেলেরা থাকে যারা মেহেন্দি পরায় আমি ভিতরে প্রবেশ করেছি আর প্রথমেই দেখেছি জুয়েলারি গুলো তবে জুয়েলারিগুলো আমি যখনই ভিডিও করছিলাম আমাকে যে জুয়েলারি শপ যার সে বারণ করছিল যে আপনি ভিডিও করবেন না তার সত্ত্বেও আমি কিছুটা করেছিলাম তার অনুমতি নিয়ে কিছুটা আমাকে করতে দিয়েছিল তাই কিছুটাই করেছি বেশি করতে পারিনি সেটা আমি আপনাদের দেখাচ্ছি এরপরে আমি দেখুন মার্কেটের মধ্যে প্রবেশ করেছি যেখানে রেট লেখা আছে সেগুলো সেই রেটেই বিক্রি হয় তবে আপনারা যদি ওখান থেকে দুটো তিনটে করে ড্রেস কিনতে থাকেন যদি একটু দরাদরি করেন তাহলে আরও অনেক কম দামে হয়ে যায় দেখতেই পাচ্ছেন সেল লেখা আছে হানড্রেড রুপিস আপনারা যদি দুটো তিনটে করে জিনিস নেন এবং তাহলে হানড্রেড মানে দরে কিছুটা আপনারা সস্তায় আনতে পারবেন দরাদরি করলে মানে বার্গেনিং করতে হবে বার্গেনিং করলে আপনারা একটু সস্তাতে পেয়ে যাবেন আমরা ঘুরে ঘুরে দেখছি তারপরে আমাদের কী কী জিনিস লাগবে সেগুলো কেনাকাটা করব। বেশি কেনাকাটা হয়তো করতে পারবো না কারণ ঘুরি ঘুরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মাঝে মাঝে সমস্ত বার করছে দোকানদাররা জিনিসগুলোকে আবার ভিতরে ঢুকিয়ে নিচ্ছে তার মধ্যেই আমরা কিছু কয়েকটা কেনাকাটা করে নিই এখন তো থাকবো এখানে তা পরে এসেও আবার কেনাকাটা করতে পারবো তাই কিছুটা কেনাকাটা করব আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন যেখানে যে রেট লেখা আছে সেই রেটেই বিক্রি হয় কিন্তু যদি আপনি দুটো তিনটে জিনিস নেন তাহলে কিছুটা দর কম করাতে পারলে কিন্তু আপনি লাভবান হবেন আর একটা কথা এখানে দেখে নিতে হবে যে জিনিসটা কোনো রিজেক্ট আছে কি না কোনো কাঁটা ছেঁড়া আছে কি না সেটা একটুখানি দেখে নেবেন আর কত সুন্দর এখন শীতের জিনিসও বেরিয়ে গেছে শীতের জিনিসও পাওয়া যাচ্ছে আর আর একটু ঠান্ডা পড়লে তো শীতের জিনিস এত সস্তায় বিক্রি হয় পঞ্চাশ থেকে একশো টাকা দরেও শীতের জিনিস পাওয়া যায় সেরকম খুঁজলে তবে হ্যাঁ খুঁজতে হবে আর মার্কেটটা বিশাল বড় মার্কেট সেই মার্কেটের ভেতরে আপনাদের খুঁজে খুঁজে বার করতে হবে কোন জিনিসটা আপনাদের পছন্দ হয়েছে আমরাও তাই খুঁজে খুঁজে দেখছি কিন্তু মনে হয় না আকাশে মেঘ দেখে বুঝতেই পারছেন যে আকাশের মেঘ করে এসেছে কোনো কোনো সময় ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাই কতটা কেনাকাটা করতে পারবো জানি না তার মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কী কী ধরনের কোন ধরনের ড্রেস এখানে বিক্রি হয় আর এটা সারা বছরই এই মার্কেটটা থাকে প্রত্যেক দিনে এই মার্কেটটা এখানে বসে আপনারা যদি কোনো সময় দিল্লি আসেনি মার্কেটটা একবার অন্তত করে দেখবেন খুব ভালো জিনিস পাবেন কেনাকাটা শেষ করে আমরা বাইরে বেরিয়ে এসেছি কারণ বৃষ্টি এসে যাচ্ছে কিন্তু আমরা রাস্তার ধারে ওয়েট করছি আমাদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি এই জায়গাটা সরোজনী মার্কেটের একদম পাশে এর আগেও এসেছিলাম এখানে একটা বিল্ডিং ছিল কিন্তু এখন দেখছি বিল্ডিংটাকে এখানে ভেঙে দেয়া হয়েছে হয়তো নতুন কোনো কিছু করার চিন্তা ভাবনা এখানে করেছে তাই এগুলোকে পাশে দেখছেন সব ভেঙে ফেলা হয়েছে আরও এক দু বছর পরে এটা নতুন দেখব হ্যাঁ রোডের পাশে আমরা অপেক্ষা করছি আমাদের গাড়িটা এলে আমরা উঠে সোজা বাড়ির দিকে রওনা দেব আর আমি আর আমার মেয়ে পাশে বসে রয়েছে আমরা এখানে কেনাকাটাটা শেষ করলাম আপনাদের দেখালাম ঘুরে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটা প্রেস করে দেবেন আপনারা খুব ভালো থাকুন ওকে বাই